6 বছর ধরে চুল খেয়ে যাচ্ছেন এই কিশোরী, ভালো লাগে। তাই গত 6 বছর ধরে চুল খেয়ে যাচ্ছেন 16 বছরের এই কিশোরীর কি কলি। সম্প্রতি অস্ত্রোপচার করে এই কিশোরীর পেট থেকে বের করা হয়েছে গোছা গোছা চুল। চিকিৎসকদের ভাষায় একে বলা হয় রাপুনজেল সিন্ড্রোম। এই সিন্ড্রোমের 2টি লক্ষণ, এক, নিজের মাথায় চুল টানার প্রবল ইচ্ছা, অপরটি চুল খাওয়া। শ্রীনগরের এই সুরসী জানিয়েছেন 6 বছর ধরে এই নেশা তার মধ্যে কাজ করেছে। শুধু নিজের চুলই না, বেশ কয়েকজনের বন্ধুদের চুলও খেয়েছেন সে। খিদে নয়, নিছক ভালো লাগা থেকে চুল খাওয়া সে। কাশ্মীর মেডিকেল কলেজের অধ্যাপক ইকবাল সালেম জানান, গত 6 বছর ধরে সে চুল খাওয়ার নেশায় ভুত। প্রথমে পরিবারের লোকেরা ভাবত নিছক অভ্যাস থেকে বুঝি, বা এ চুল ভরে রাখে মুখে। আস্তে আস্তে দেখা গেল মাথার সামনেরটা টাক পড়ে গেছে, চুল খেয়ে মাথার সামনেরটা প্রায় ফাঁকাই করে ফেলেছে এ মেয়ে। রাপুনজেল সিন্ড্রোমের কারণে বরাবর বমি পেত তার, ঠিকঠাক খেতেও পারত না সে। সারাক্ষণ ঠুটে ভাজে ধরে রাখত চুলের রাশি। এরপরে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে বাড়ির লোকেরা। অধ্যাপক সেলিমের কথায়, মানসিক ভারসাম্যহীনতার কারণে এই রাপুনজেল সিন্ড্রোম কাজ করে। অস্ত্রোপচার করে পেট থেকে চুল তাপ বের করা হলো, এবার দরকার মনের চিকিৎসা। সেজন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুব দরকার।